বাংলাদেশের ফাস্ট বোলিং অ্যাটাকে অন্যতম বড় ভরসার নাম ইবাদত হোসেন। অবশেষে দুঃসংবাদটা চলেই আসলো, ইবাদতের বিশ্বকাপ শেষ হয়ে গেল। ইংল্যান্ডে গিয়েছেন চিকিৎসার জন্য, হাঁটুতে অস্ত্রোপচারই শেষ পর্যন্ত লাগছে, আর ছুরিকাচির নিচেই শুয়ে পড়তে হচ্ছে ইবাদতকে সুস্থ হওয়ার জন্য। আর সে কারণেই ইবাদতের বিশ্বকাপ হয়ে গেল শেষ। আগামী 5 অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। লন্ডনে এই ফাস্ট বোলারের হাঁটুর অস্ত্রোপচার হচ্ছে আজই। পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে 3 মাস সময় লাগবে, সেটি 6 মাসও লাগার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইবাদতের অপারেশন হচ্ছে আজ, এরপর রিহাব আছে, সব মিলিয়ে সুস্থ হতে লম্বা সময় লাগবে। 29 বছর বয়সী ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট চোটে ভুগছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেই চোটে পড়েছিলেন, সেই ম্যাচে পুরো 10 ওভার বল করতে পারেননি, মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। আফগানিস্তানের সঙ্গে টি-20 সিরিজও তার খেলা হয়নি সে কারণে। এশিয়া কাপের 17 সদস্যের দলে ইবাদতকে রাখা হলেও সময় মতো সুস্থ না হয় তার জায়গায় তানজিম হাসান সাকিবকে সুযোগ দেয়া হয়েছে। এশিয়া কাপ মিসের পরে বিশ্বকাপে তাকে যেন পুরোপুরি ফিট পাওয়া যায়, সেই কারণেই ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পরেই দুঃসংবাদটা আসলো। সাধারণ ওষুধপত্রে তার এই হাঁটুর ইঞ্জুরি সারার নয়, সুতরাং অপারেশন থিয়েটারেই তাকে শুয়ে পড়তে হয়েছে আজকেই অপারেশন। অপারেশন সফল হলে, সব কিছু ঠিকঠাক থাকলে 3 থেকে 6 মাস সময় লাগবে পরিপূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে। সুতরাং দর্শক হয়েই এবারের বিশ্বকাপকে দেখতে হবে ইবাদতকে, যা তার নিজের ক্যারিয়ারের জন্য তো বটেই, বাংলাদেশের জন্যও একটা বড় দুঃসংবাদ।